হ্যালো বন্ধুরা, মন মেমোরিজ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30, আর এই ঠিক এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালে চা হয়ে গেছে, আর এদিকে সকালে টিফিনও হয়ে গেছে। আর আজকে বুধবার, আর বুধবার তনুর বাবার সকালে একটু কাজের চাপ কম থাকে, তাই ও সকাল সকাল উঠে চলে গিয়েছিল বাজারে। আমি সকালে টিফিন করতে শুরু করেছি, আর তনুর বাবাও বেরিয়ে গিয়েছিল বাজারে, বাজারও চলে এসেছে, আর এদিকে আমাদের টিফিনও হয়ে গেছে। তো আজকে সকালে টিফিনে ডিম টোস্ট আর চা। অন্যদিন সকালে উঠে রুটি পরোটা করি, আজকে ভালো লাগলো না, রোজই একঘেয়েমি আবার খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হলো। তো এই যে মাছ বাজার দুটোই চলে এসেছে, চায়ের বাসন এখনও কিছু মাজা হয়নি। তো চলো যাই আগে ওপরে, চারিদিকে জানালাগুলো আগে খুলে দিই। ঠাকুর ঘরের জানালাটা এখনও খোলা হয়নি, আর ঠাকুর ঘরের অবস্থা দেখো, ঠাকুর ঘরে তো এখনও ঠাকুর রাখা হয়নি, তবে এই ঘরটা এখন এই সব জামাকাপড় রাখা হচ্ছে, এই সব কাজেই ব্যবহার করা হচ্ছে, সেইভাবে ঠাকুর ঘরটা এখনও ব্যবহার করা হয়নি। এখনও ঠাকুর ঘরের অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো কমপ্লিট হলে তারপরে ঠাকুরটা তোলা হবে। ততক্ষণের জন্য এই টুকটাক জামা কাপড়, গঙ্গার জলের বোতল, এটা ওটা, চেয়ার টেয়ার এইসব রেখেই ব্যবহার করা হচ্ছে। তো চলো, চলে এসেছি এখন ছাদে। আর চৈত্র মাস তো পড়েই গেছে, রোদের যা তাপ, মাঝে মাঝে সন্ধ্যের দিকে একটু করে মেঘলা হয়ে অল্পাধ্য বৃষ্টি হলেও দিনের বেলার তাপটা কিন্তু বেশ চড়া। চারিদিকে দেখো, রোদ ঝলমল করছে, আর গঙ্গায় সবে জোয়ার লেগেছে। দূরে একটা, ওই যে দেখো দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, মাছ গঙ্গায় মাছ ধরছে ওখানে। তো চলো আজকে দেখিয়ে দিই আমাদের ছাদ বাগানে জবা ফুল। এর আগের দিন ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেকগুলো গাছে কুড়ি এসেছিলো, আর ফুলটা দেখো কি বড় হয়ে ফুটেছে, আর রংটা এত সুন্দর লাগছে কি বলবো। এখনও বেশ কয়েকটা কুঁড়ি রয়েছে, এগুলো হয়তো দু একদিন পর আবার ফুটবে। তো চলো ছাদ থেকে গল্প করতে করতে এখন চলে এসেছি রান্নাঘরে। আগে চায়ের বাসনগুলো মেজে নেব, চায়ের বাসন, তারপর টুকটাক যা সমস্ত বাসন ছিল সেগুলো মেজে ঘষে নিয়ে হাতের কাজ একটু সেরে তারপর কি বাজার এসেছে, কি সবজি এসেছে সেইগুলো বের করব। তো চলো আগে বাসনগুলো মেজে নিই। আমাদের এই রোজকার সংসারের কাজকর্মগুলো একটা নিয়মের মধ্যে করতে হয়, যে কোনটার পর কোনটা করলে ঠিক হবে, কোনটার পর কোনটা রাখা ঠিক হবে, এইভাবে একটু ভেবেচিন্তে কাজ করলে কাজগুলো অনেক সুন্দর পরিপাটি হয়। যেমন আমার এই বেসিন ভর্তি বাসন ছিল, সেই বাসনের মধ্যে যদি আবার মাছটা ধোয়া শুরু করতাম তাহলে কি হতো, বাসনগুলোর মধ্যে পুরো আঁশটা গন্ধ ভর্তি হয়ে যেত। ওই জন্য আগে কি করলাম, টিফিনের বাসন আর যে কটা টুকটাক বাসন ছিল সেগুলো আগে মেজে নিলাম, নিয়ে তারপর আগে সবজিগুলো তুলে রাখবো গুছিয়ে, তারপর মাছটা ধরবো। তো এইভাবে একটু যদি গুছিয়ে কাজ করা হয় কাজগুলোও বেশ পরিপাটি হয়। সংসারের কাজ বলো আর যে কোনো কাজই বলো, দুমদাম করে ফেললেই হলো না, একটু গুছিয়ে পরিপাটি করে করলে সেটা দেখতেও ভালো হয়। তো চলো, টিফিনের বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে, এগুলো উপর দিয়ে এবার ধরবো সবজি বাজার। কি বাজার এনেছে, কি মাছ এনেছে সেগুলো আগে এ করবো। তো সবজিগুলো রাখা ওখানে আছে, আগে মাছটা ধুয়ে নিই। আজকে তনুর বাবা একটা গোটা রুই মাছ কেটে এনেছে, সেই গোটা রুই মাছটাকে পেটি গাঁতা এইসবগুলো ভাগ ভাগ করে কেটে এনেছে। অনেকটাই মাছ আছে, যা মাছ আছে প্রায় দু তিন দিন হয়ে যাবে। তো মাছগুলোর মধ্যে দেখছি একটু আধটু আঁশ লেগে রয়েছে, মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই। আর দেখছি বেশ অনেকটা তেল দিয়েছে, মাছের তেল, তার মধ্যে একটু ডিমও আছে। তো এইটাকে আগে আলাদা করে টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখার ব্যাপারটাও একটু যদি গুছিয়ে ঠিকঠাক করে রাখি আমরা, তাহলে কী হয়, যখন পরের বার আমরা আবার বের করবো তখন জিনিসটা ঠিক হবে। মানে নাহলে কী হয়, একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত মাছ আবার মাছের তেল এইগুলো যদি সব ভরে রাখি, তাহলে পরের দিন আবার যখন বের করবো তখন কী হয়, মাছ ডিম সব এক হয়ে থাকে, সেটাকে বরফ গলাবো তারপর আলাদা করবো। ওই জন্য আমি প্রথমেই ভাগ ভাগ করে রেখে দিই, দুদিনের মাছ হলে দুদিনের মতো ভাগ করে রাখি, তিন দিনের মাছ হলে তিন দিনের মতো ভাগ করে রাখি। তো চলো মাছ ধুয়ে এবার চলে এসেছি সবজি বাজার। কি কি সবজি এনেছে, এখানে এনেছে পটল, বেগুন, করলা, ডাঁটা, ঝিঙে,
আর কুমড়োটা আগের দিনই এনে রেখেছিল। তো আজকে হবে ঝিঙে, বেগুন আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। জ্যান্ত রুই মাছ, তো এটাকে ঝোল করলেই বেশি ভালো হবে। আর একটা লেবুও বের করে রাখলাম, জ্যান্ত রুই মাছের ঝোল হলে, মানে যে কোনো মাছের ঝোলই হোক না কেন, আমাদের খাওয়ার সময় লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাগবে। তো চলো, মাছের সঙ্গে সঙ্গে ভাতের চালটাও ভিজিয়ে নিলাম বের করে, আর মাছটাকে এখন চুবড়ি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে রাখলাম, ভারী করে দিলাম। তার মধ্যে আবার সবজিটাও বের করে রেখেছি ঝোলে কী কী দেবো, কারণ আমাদের বাড়িতে বিড়ালের উৎপাত খুব, সেই বিড়ালের উৎপাত থেকে মাছটাকে বাঁচানোর জন্য এটা করা হলো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করবো তিনজনে, সঙ্গে দু বালতি জামা কাপড় নিয়েছি, সেগুলো কাচতেও হবে। সকালেই তোমাদের দেখিয়েছিলাম যে গঙ্গায় জোয়ার লেগেছে, তবে জোয়ার লেগে এখন ঘন্টা তিন চারেক মতো হয়ে গেছে, জলটা আস্তে আস্তে এবার নামছে, আর জলটা এখন বেশ পরিষ্কার, মানে গঙ্গার জল একদমই ঘোলা না, বেশ পরিষ্কার, ওই জন্যই বেশি করে কাছাকাছি নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর দুদিন বাকি, মাত্র দুদিন বাকি আমাদের পাড়ায় সিতারা কালী পুজোর। তো প্যান্ডেলের বাস পোতা শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানো হয়নি। তো চলো গঙ্গায় যাচ্ছি, প্যান্ডেলটাও দেখিয়ে আনি, আর সাথে গঙ্গা থেকেও ঘুরে আসি। ও বাবা, তো বন্ধুরা দেখো প্যান্ডেল হয়ে গেছে, হয়তো আগামীকাল সকাল থেকেই প্যান্ডেলে কাপড় লাগানো শুরু হয়ে যাবে, কারণ আর বেশি বাকি নেই, মাত্র দু একদিন, তারপরেই শীতলের কালী পুজো। সেই সব পুজো, সব আনন্দ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্যান্ডেলটা বেশ বড় হয়েছে, আর এখানটা এত যে ফাঁকা দেখছো, পুজোর দিন এতটা ফাঁকা থাকে না, পা রাখারই জায়গা থাকে না, এত ভিড় হয়। তো বন্ধুরা, চ্যানেল থেকে চোখ সরালে একদম চলবে না, কারণ দু একদিনের মধ্যেই আসতে চলেছে আনন্দে পরিপূর্ণ হই হুল্লোর মজা, পুজো পাঠ সব কিছু মিলিয়ে মিশিয়ে দু একদিনের ব্লগ, যেগুলো আমি তোমাদের সঙ্গে আমাদের এই মুন মেমোরিজ চ্যানেলের মাধ্যমে শেয়ার করব, এবং সেগুলো দেখে অবশ্যই তোমরা আনন্দ পাবে, এইটুকু আমি বলতে পারি। তো চলো, গঙ্গায় চলে এসেছি, আর গঙ্গার জলটা বেশ পরিষ্কার, বুঝতেই পারছো, দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিষ্কার, আর সেই জন্যই আমি এত কাছাকাছি নিয়ে এসেছি। তো চলো, কাছাকুচি সেরে চান টান করে তারপরে ঘরে গিয়ে রান্না বান্না হবে, এবং ব্লগটা দেখতে থাকো। ওই হাটে যাওয়ার দরকার নেই এখন। তো বন্ধুরা, স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে, আগে ঠাকুর জল দিয়ে তারপরে এলাম মাছটা ভাজতে, তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে তো হবে রুই মাছের ঝোল, আর মাথাগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ মাছের মাথাগুলো ভাজতে তেলটা বেশি লাগে, ওই জন্য বেশি তেলে আগে মাছের মাথাগুলো ভেজে নিই, তারপরে বাকি মাছগুলো ভাজবো। আর আগেই তো দেখিয়ে দিয়েছি, আজকের মাছের ঝোলটা হবে বেগুন আলু ঝিঙে ডাঁটা দিয়ে হবে মাছের ঝোল।
তো চলো মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দিই। তো ওইদিকে মাছটা ভাজতে ভাজতে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরানোর জন্য ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি, আর এদিকে ঝোলের সবজিগুলো সব কষে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সেই সকাল থেকে এই এখন একদম দুপুরের শেষ দিকে, মানে দুপুর গড়িয়ে যাচ্ছে এই সময় পর্যন্ত আমার ভিডিওটা এক টানা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে, আর একদম চ্যানেল থেকে চোখ সরাবে না, কারণ আগামী ব্লগগুলো হতে চলেছে পুজো পাঠ হইচই আনন্দে ভরপুর, তাই একদম মিস করবে না, দেখতে থাকো ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো টাটা জানিয়ে এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে।